বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূলত বাংলাদেশি বোলিংয়ের সামনে লড়াই করতে পারেননি তারা। দুই ম্যাচের পরে বাংলাদেশিদের সাথে নিজেদের ক্ষমতার পার্থক্য বুঝেছেন অ্যাস্টন অ্যাগার। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাগার বাংলাদেশের নাসুম মেহেদিদের মতো সুবিধা করতে পারেননি মিরপুরের উইকেটে। অ্যাগারের মতে এই কৃতিত্ব বাংলাদেশি স্পিনারদেরই, কারণ যেভাবে বোলিং করেছে সেটা অজি ব্যাটসম্যানদের জন্য ছিল বিভ্রান্তকর। আর এখানেই দুই দলের পার্থক্য বলে মনে করেন অ্যাগার। তিনি বলেন, বাংলাদেশি স্পিনাররা বিভ্রান্তকর লেন্থে বল করে, বলকে বাউন্স করানো, নিচু করে দেওয়া, বাতাসে বেশিক্ষণ বল ভাসিয়ে রাখার ক্ষমতা আছে ওদের। মূলত এটি ওদের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশি স্পিনারদের বোলিং পর্যবেক্ষণ করে অ্যাগার জানান, তারা স্ট্যাম্প লক্ষ্য করে বল করে বেশি, বল বেশি সময় ধরে বাতাসে রাখে, তাদের বল ব্যাটসম্যানদের কাছে নিচ থেকে উপরের দিকে ওঠে, আবার অনেক সময় স্পিনারদের বল উপর থেকে নিচে এসে থাকে। বাংলাদেশের স্পিনারদের এই রহস্যময় বোলিংয়ের পিছনে রাঙ্গানা হেরাতের অবদান আছে বলে মন্তব্য করেন অ্যাগার। এই অজি স্পিনারের ভাষায়, বাংলাদেশের স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাত, বাংলাদেশি বোলাররা যা করছে সেটি হেরাত এক সময় দারুণভাবে করত, হেরাত এই কাজে বিশেষজ্ঞ। সাকিব তো কিছু বল করেছে যেগুলো যেন একদম গড়িয়ে এসেছে,